নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। টান টান উত্তেজনা, শিলচর ডিএসএ সাধারণ সভা ও ভোট পর্ব সম্পন্ন। সরকারি সুবিধা থেকে বঞ্চিত উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ড, আন্দোলনের হুমকি। অপরিণামদর্শী নালা নির্মাণের ফলে কৃত্রিম বন্যা গণিগ্রামে, উদ্বিগ্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো শিলচর ডিএসএ সাধারণ সভা এবং ভোট পর্ব। রবিবার দুপুরে মধ্যাহ্ন ভোজনের পর শুরু হয় সদস্যদের ভোটদান। আচমকা প্রাক্তন সচিব ব্রিজেন্দ্র প্রসাদ সিং ও অজয় চক্রবর্তীর মধ্যে শুরু হয় বচসা। পরে উপস্থিত অসম অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে আসা অবজারভার পরিস্থিতি সামাল দেন। ছুটে আসে সদর পুলিশের দলবল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের শুরু হয় ভোট। ভোট দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্যরা। উভয় প্যানেলের মধ্যেই রয়েছে চিন্তার ভাঁজ। ভোটের ফলাফলের দিকে মুখিয়ে রয়েছেন শহরের ক্রীড়াপ্রেমী জনগণ। সোনাই বিধানসভার অন্তর্গত উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ডের জনগণ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। জনপ্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করেছেন গ্রামবাসী। রবিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে এলাকার ভুক্তভোগী জনগণ জানান, স্বাধীনতার 76 বছর অতিক্রম হলেও তাঁদের কপালে জোটেনি রাস্তাঘাট, বিশুদ্ধ পানীয় জল সহ উন্নত চিকিৎসা পরিষেবা। চলতি বর্ষার মরশুমে এলাকার একমাত্র পথটি নর কঙ্কালে পরিণত হওয়ার স্কুল পড়ুয়া সহ স্থানীয়দের চরম দুর্ভোগে দিন কাটাতে হচ্ছে। বহু প্রাচীন এই গ্রামটি শহরের নিকটস্থ হলেও সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা থেকে বঞ্চিত হয়ে অন্ধকারে ডুবে রয়েছে। সড়ক সংস্কারের কাজে স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছেন এলাকার জনগণ। শুধু তাই নয়, বিশুদ্ধ পানীয় জলের সুবিধা থেকেও বঞ্চিত গ্রামবাসী। জলের পাইপলাইন বসানো হলেও এখনও জল তাঁদের কপালে জোটেনি বলে জানিয়েছেন তারা। বিভিন্ন সমস্যার সম্মুখীন গ্রামের জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় প্রশাসন সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর তাঁদের সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমার মনে হয় ভারতবর্ষের কোনো জায়গায় মনে হয় এরকম নাই, মনে হয় এরকম রাস্তাঘাট। আমি তো অন্য কোনো জায়গায় গেলে দেখা যায় গ্রামের ভিতরে রাস্তা দিয়া, এমনকি 2-3 বাড়ির গলি একটা রাস্তা, এটাতেও ব্লকুক লাগাইয়া ইয়েছে। কিন্তু আমরা মেন রাস্তাটা দুই দিকে গিয়া মেন রোডও লাগে গিয়া লাগছে, কিন্তু MNP রোডও লাগে, আর দুই দিকের মাথার মাঝে একটু একটু ব্লক লাগাইয়া আর মাঝখানটা খালি রয়েছে। যে দেখানি হয়েছে যে এটার ভিতর সব ওকে, বাইরে থেকে মানুষ যখন MNP রোড যেটা মেন রোড যেটা এটা দিয়ে যায় তখন তো দেখে তো এটা এই গ্রামের দিয় সাইডে তো ব্লক লাগাই, নিশ্চয়ই এটার ভিতরে মনে হয় ওরকম ঠিক আছে। কিন্তু আপনারা তো দেখছেন তো রাস্তার কী অবস্থা ভিতরে, তা আমরা ওইরকম আমরা বঞ্চিত খার লাগে বঞ্চিত বা সেনে আমরা বঞ্চিত এটা প্রশাসনে জানে। একটা স্বাধীনতার খুবই থেকে আগে থেকে একটা গ্রাম অতদিন থেকে যে এখানে কোনো রাস্তাঘাট নাই, পানীয় জলের কোনো ব্যবস্থা নাই, এমনকি রাস্তাঘাটের যে স্থানীয় জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। তো আমরা আমি ওটা অনুরোধ রাখি আর আপনার থ্রুতে যাতে ওটা আমরা হারঘাট জল ব্যবস্থা করছে এবং কাজও চলছে, প্রায় সব জায়গায় দেখাই যায়। হাঁটলে আশেপাশের জায়গাতে হাঁটতে দেখা যায় যে সব জায়গায় কাজ চলছে। অথচ আমরা যদি এই গ্রামের ভিতর দিয়া প্রায় 1 কিলোমিটার রাস্তা আছে, প্রায় গ্রামটার জনবসতি প্রায় 95 ঘরের মতো হবে। আমরা এই গ্রামের জনসংখ্যা এতটুকু আছে, অথচ আমরা এইসব পানীয় জল থেকে বঞ্চিত। তাছাড়া এই গ্রামের যে আশেপাশের
যে জমা জল, বৃষ্টির জমা জল, সেই জমা জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। যখন বৃষ্টি দেয় একদিন বা এক পশলা বা দুই পশলা বৃষ্টি হইলে পরে আমাদের ওই বৃষ্টির জল এখানটায় একটা মিনি বন্যার সৃষ্টি হয়, এতে দুই চার ঘর তো এমনিতে ডুবে যায়। জলসম্পদ বিভাগের অপরিণামদর্শী নালা নির্মাণের ফলে কৃত্রিম বন্যার কবলে গণিগ্রামের শান্তিপুর গ্রামটি। অবিলম্বে সুরাহা না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বিডিএফ। সম্প্রতি স্থানীয় জনসাধারণের আমন্ত্রণে গণিগ্রামের শান্তিপুর গ্রাম পরিদর্শনে উপস্থিত হন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এক প্রতিনিধি দল। জলসম্পদ বিভাগের পরিকল্পনাহীন নালা তৈরিতে যেভাবে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী, তার পরিপ্রেক্ষিতে এদিন বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সংশোধনী পদক্ষেপ নেবার দাবি জানান তারা। এদিন সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক ঋষিকেশ দে বলেন, এনডি বাঁধ না দিয়ে অপরিকল্পিতভাবে কালভার্ট ও নালা নির্মাণ এই কৃত্রিম বন্যার অন্যতম কারণ। এর ফলে প্রায় 150 বিঘা চাষযোগ্য জমি জলের তলায় তলিয়ে গেছে, 10-12টি পরিবারকে গৃহছাড়া হতে হয়েছে, তারা স্থানীয় সরকারি স্কুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে একদিকে যেমন এই ছোট স্কুলে এদের স্থান সংকুলান হচ্ছে না, অন্যদিকে স্কুলের পঠন পাঠনও বন্ধ হয়ে রয়েছে। ঋষিকেশ বলেন, এই পুরো দুর্ভোগ প্রাকৃতিক বিপর্যয়ের জন্য নয়, এটি মনুষ্য সৃষ্ট। সম্পূর্ণ অবৈজ্ঞানিক উপায়ে নালা নির্মাণ করায় এই সংকট তৈরি হয়েছে, তাই এর সমাধানের দায়িত্ব বিভাগীয় কর্তৃপক্ষকে নিতে হবে। যদি তারা সে ব্যাপারে ব্যর্থ হন তবে গ্রামবাসীকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবে বিডিএফ। বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কর্ণাভ গুপ্ত এদিন বলেন, এই গ্রামের বাসিন্দারা যেভাবে দুর্ভোগ পোহাচ্ছেন তা দেখে তিনি স্তম্ভিত। এদিন তাদেরও হাঁটু জল পেরিয়ে এই স্কুলে আসতে হয়েছে। রাস্তাঘাটের যা অবস্থা হয়েছে তাতে কেউ অসুস্থ হলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রেও নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তিনি বলেন, এর জন্য জলসম্পদ বিভাগের পরিকল্পনাহীন নির্মাণ দায়ী, তাই তিনি অবিলম্বে এই বিভাগের কর্মকর্তাদের জল নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানান। কর্ণাভ বলেন, যদি বিভাগীয় কর্তৃপক্ষ তথা প্রশাসন অবিলম্বে এই সব দাবি পূরণে ব্যর্থ হন তবে শান্তিপুর গ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। 45,62,000 টাকার খাম আইছে, ঠিক আছে, মানে এখানে খাজ আইছে, এখানে মানে খালি জাস্ট খালি নামমাত্র মাটি বেলা নিয়ে আইছে, লাল মাটির বংশ নাই। আর আমরা সমস্ত দিন ওরকম ঠাকুর মধ্যে আটিতে লাগে ওরকম, এটাই আমরা সমস্ত পরিচয়, এটা আমরা গ্রামের পরিচয় বুঝছেন, এটা আমরা গ্রামের পরিচয়। আর কারে দুঃখ জানাই, আমরা গ্রামে এপিও আসুন, ঠিক আছে, বহুত এপিও হয়েছেন, মেম্বার হয়েছেন, বহুত কিছু রাজনীতি করে করে গিয়া, আর সবে খালি দাদা ভোটও দিতে যাই, এটা রাস্তা এমনি ফাক্তর দিয়া ফিস হয়ে যাইব, আমরা গাড়ি বাড়িতেই বার করবে, আমার গাড়ি গরো ব্যাটারি ডেমেজ, ওর 4,000 টাকা বসে বসে আপডেট করতে লাগে, ব্যাটারি কিনতে লাগে, এর কারণে ও দুঃখ। আর একজন বেমারি লইয়া যাচ্ছে সময় এবং এই যে শান্তিপুর গ্রামবাসী, তারা এক চরম দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছেন, তাই আমরা বিভাগীয় যারা কর্তা আছেন কর্মকর্তা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। এবং এই জল যে কৃত্রিম বন্যা এখানে সৃষ্টি হয়েছে, যার জন্য ঘর বাড়ি ছেড়ে স্কুলে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন গ্রামবাসী, এই কৃত্রিম বন্যা নিবারণের জন্য জল নিষ্কাশন যাতে অবিলম্বে শুরু হয় এই দাবিও আমরা রাখছি। আমরা স্মারকপত্র তুলে দেব বিভাগীয় কর্মকর্তাদের কাছে এবং আগামীতে যদি তা সুরাহা না হয় তাহলে কিন্তু বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এই শান্তিপুর গ্রামবাসীদের নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের পথে যেতে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেবা, সুশাসন ও গরিব কল্যাণে বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে আসাম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশনানুসারে আজ সমগ্র রাজ্যের অন্যান্য জেলার সাথে ধলাই বিধানসভা সমষ্টির দলীয় কার্যকর্তাদের নিয়ে টিফিন বৈঠক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন প্রথমে মন্ত্রী বরজালেঙ্গা মণ্ডলের অন্তর্গত ছোট জালেঙ্গা মাল্টিপারপাস হলে মণ্ডলের পদাধিকারী ও দলীয় কার্যকর্তাদের সাথে টিফিন বৈঠকে অংশগ্রহণ করেন। তারপর নরসিংপুর মণ্ডল ও পালংঘাট মণ্ডল বিজেপির আয়োজিত টিফিন বৈঠকে অনুষ্ঠানে মন্ত্রী অংশগ্রহণ করেন।
বৈঠকে মন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবছর পূর্তিতে উপলব্ধি হওয়া বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তাছাড়া মন্ত্রী স্থানীয় প্রত্যেকটি উন্নয়ন খণ্ডে বাস্তবায়িত হওয়া কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা আলোচনা করে। শিলচর ঝালুপাড়া এলাকায় কাছাড় মহিলা কল্যাণ সমিতির তরফে রবিবার এক সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভানেত্রী সুজাতা রায় জানান, 2022 সালে 130 জন সদস্যকে নিয়ে সমিতির আত্মপ্রকাশ হয়েছিল। বিগত এক বছরের মাথায় সংস্থা মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে গেছে, বিশেষ করে পারিবারিক বিবাদ, পিছিয়ে পড়া মহিলাদের সহায়তা সহ অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন বলে এদিন জানিয়েছেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁদের সেবামূলক কর্মকাণ্ডের খতিয়ান জনসমক্ষে তুলে ধরেন। সভানেত্রী সুজাতা রায় আরও জানান, আগামীতে সংগঠনকে শক্তিশালী করতে প্রত্যেক মাসে সভা অনুষ্ঠিত করার পাশাপাশি সেবামূলক কাজ এগিয়ে নেওয়া সহ মহিলাদের উপর হওয়া অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। সংস্থার কর্মযজ্ঞকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। সভায় সম্পাদক বীণা রায়, মঞ্জু লিম্বু, সরস্বতী গুরুং ও সঙ্গীতা ছেত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবং আজকে যে বিষয়টা হইল, আমার যে মহিলা সমিতি যে আমরা বানিয়েছি সংগঠনটা, এটা আমাদের নিজের নেপালি সংগঠন এটা, কিন্তু এখানে সবাই জয়েন করতেছেন আস্তে আস্তে। আমরা প্রত্যেক মাসে মিটিং করি, আমরা কমিটি করি, এখানেই গ্যাদারিং করি। কারণ হইল যে আমরা কিভাবে সংস্থা করব, কিভাবে মানে দেশকে উন্নতি করব। আমাদের কাছাড় ঝালুপাড়াতেও নেপালি বোধ আছেন, সব মিলাই আমরা করতেছি এখন। তো আমরা কিভাবে পরিবারের যে ঝগড়া ঝাঁটি হয় ওদেরও আমরা রিসেন্টলি করেছি, দুইটা সলভ করেছি। এইভাবে আমরা যারা যারা মিডিয়াম ক্লাস আছেন, গরিবরা আছেন, যারা লেখাপড়া করতে পারেন না, ওদেরকেও আমরা একটু হেল্প করতেছি। আমরা স্টার্ট করেছি যেই, আমরা আপাতত আমরা এইসব করেছি। তো আগামী দিনেও আমি আশা করি যে আমরা এভাবেই মানে সংগঠনটা আগে বাড়াই এবং সবাই সঙ্গে মানে দয়া করি আমরা ওদেরকেও আমরা সবাইকে টানতে পারি। যারা তা আসছেন ওরা জয়েন করতেছেন, আমরা মাসে একবার মিটিং করি, এই মিটিংয়েও আমরা সব দুইজন তিনজন চারজন করে আমি জয়েন করতেছেন। এবং প্রত্যেক মাসে আমাদের এখানে মিটিং হয় সংস্থা। আমরা এই 2022 থেকে আমরা শুরু করেছিলাম, এই এখন গিয়ে 2023 গিয়ে আমাদের সাকসেস হয়েছে এই সংগঠনটা। আগামী দিনে আমরা এই সবটা আরও ভালো করে করার চেষ্টা। শিলচর প্রথম লিঙ্ক রোডের কাছে এক বিবাহ ভবনে আসাম বিশ্ববিদ্যালয়ের এসসি অ্যান্ড এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার কৃতি এসসি ও এসটি পড়ুয়াদের সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পড়ুয়াদের কেরিয়ার কাউন্সিলিং এর কর্মসূচিও হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পনত, প্রফেসর অনুপ বর্মন, সাধারণ সম্পাদক রঞ্জিত দাস প্রমুখ। এদিন মাধ্যমিকের 51 জন এবং উচ্চ মাধ্যমিকের 28 জন কৃতিদের সম্বর্ধনা দেওয়া হয়। ফোর ইয়ার্স ব্যাচেলার্স ডিগ্রি ফর অনার্স উইথ রিসার্চ, ফর অনার্স ডিগ্রি দেয়ার ইজ নো সার্চ টাইপ অফ রেস্ট্রিকশন। ইউ মে গেট বিলো দ্য 75%, বাট দেয়ার ইজ ওয়ান রেস্ট্রিকশন, you have to pass all the papers up to 6th semester, then you can continue. আজ কাছাড় জেলার শালচাপড়া তৃতীয় খণ্ডর নন্দীগ্রামের একাংশ জনগণ বেহাল রাস্তা নিয়ে প্রতিবাদী সুরগুলো হায় হায় নারা দিলেন। স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমে জানান, বিগত মাস খানিক আগে হাইলাকান্দি ওয়াটার রিসার্চ বিভাগের আওতায় কাজ হয়েছে, যে কাজটি কাটাখাল নদী ভাঙন প্রতিরোধের সঙ্গে একটি ডায়েকে ও নির্মাণ হয়েছে। এই ডায়েকে দিয়ে স্থানীয় জনগণ যাতায়াত করেন এবং সেই ডায়েকের উপর স্থানীয়দের একমাত্র যাতায়াতের করা রাস্তা। সেই রাস্তা কিছুদিন আগে অর্ধসম্পূর্ণ কাজ করে ফেলে যায় রোহিত গুলগুলিয়া নামের এক কন্ট্রাক্টর ও হাইলাকান্দি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট। আজকে আমরা নন্দীগ্রামবাসী এই রাস্তার দুরবস্থা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। অল্প আগে আপনি দেখেছেন আমরা এখানে সাইলদানের চারা আমরা রোপণ করেছি। হাইলাকান্দি জেলাশাসক মহোদয় এবং কাছাড়ের সম্মানিত জেলাশাসক মহোদয়কে আবেদন করছি এই রাস্তার দুরবস্থা যাতে উনি এসে পরিদর্শন করেন। এই রাস্তা নির্মাণ করা হয়েছে বিগত এক মাস আগে,
যে কোয়ালিটির এখানে মেনটেন করা হয়েছে, স্যান্ড গ্রেভেলস এখানে ফালানোর আগে এখানে বালি ফালানোর কথা ছিল, বালি না ফেলে পলিমাটির উপরে ওরা সহজ সরল মানুষকে বোকা বানিয়ে আমাদেরকে আজ এই গর্তের মধ্যে রেখে ওরা চলে গেছেন। তাই আমরা জলসম্পদ বিভাগের ঊর্ধ্বতন হাইলাকান্দি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং কাসারের বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখছি, এই সমস্যা যদি আমাদের এক সপ্তাহের ভিতরে যদি সমাধান না হয় আমরা বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নেব। আপনাদের এই কাজটি করিয়েছিল যে কোন ডিপার্টমেন্ট করিয়েছে? কাছাড়ে গ্রীষ্মকালীন ছুটির সময় সাংস্কৃতিক কর্মশালা আয়োজিত হবে 17 জুলাই থেকে 26 জুলাই। কাছাড়ে সাংস্কৃতিক বিষয়ক বিভাগ কর্তৃক জেলার মোট 7টি সমষ্টির 14টি স্কুল সমূহে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা আয়োজিত হচ্ছে। সাংস্কৃতিক বিষয়ক বিভাগ কর্তৃক আয়োজিত কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রীষ্মকালীন ছুটির সময় লোকনৃত্য, নাটক, অঙ্কন, আবৃত্তি এবং কেরিয়ার কাউন্সিলিং এর কর্মশালা 17 জুলাই তারিখ থেকে শুরু হচ্ছে। জেলার ছাত্রছাত্রী বিনামূল্যে ষষ্ঠ শ্রেণী থেকে কলেজ পর্যায়ে ছাত্রছাত্রীদের নাম রেজিস্ট্রেশন হবে। যে সকল বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীদের নাম রেজিস্ট্রেশন এবং কর্মশালা শুরু হচ্ছে সেগুলি হচ্ছে শিলচর সমষ্টিতে নেতাজি বিদ্যাভবন গার্লস এইচ স্কুল, নরসিং এইচ স্কুল, বড়খোলা সমষ্টিতে সিরাজুল আলী এইচ স্কুল, রাজাগোবিন্দ চন্দ্র মেমোরিয়াল এইচ স্কুল, উধারবন্দ সমষ্টিতে আরসিবিপি এইচ এস স্কুল, উধারবন্দ ডিএন এইচ এস স্কুল, সোনাই সমষ্টিতে সোনাই এনজি এইচ এস স্কুল, স্বাধীনবাজার এইচ এস স্কুল, লক্ষ্মীপুর সমষ্টিতে আর্ল এইচ এস স্কুল, নেহেরু এইচ এস স্কুল, কাটিগড়া সমষ্টিতে সিদ্ধেশ্বর এইচ এস স্কুল, কালাইন এইচ এস স্কুল, ধলাই সমষ্টিতে বি এন এম পি এইচ এস স্কুল এবং বাম বিদ্যাপীঠ হাই স্কুলে কর্মশালা অনুষ্ঠিত হবে। সংবিধানের 44 ধারা অনুচ্ছেদে সমস্ত ভারত জুড়ে কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক নাগরিকদের জন্য সমান নাগরিক সমতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়া। কেন্দ্র সরকারের সুপারিশ ল কমিশন এর জন্য ভাবনা চিন্তা করছে। আমরা চাই এটা যেন শীঘ্রই সম্পন্ন হয়। এই অভিন্ন নাগরিক আইন চালু করার পূর্বে সকলের মতামত নেওয়া প্রয়োজন। শনি ও রবিবার দুদিনব্যাপী বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি দক্ষিণ পূর্ব প্রান্ত যোজনা বৈঠকে অনুষ্ঠিত হয় আগরতলা খয়েরপুর স্থিত সেবাধামে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিএইচপি কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আইনজীবী অলোক কুমার। যোজনা বৈঠক শেষে রবিবার বিকেল এক সাংবাদিক সম্মেলনে উপরোক্ত মন্তব্য করেন তিনি। অলোক কুমার আরও বলেন, ভিএইচপি ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে আইন কমিশনের নেওয়া রেফারেন্সকে স্বাগত জানিয়েছে। সংবিধানের কয়েকটি ধারার কথা উল্লেখ করে বলেন, এসটি সম্প্রদায়ের সাথে কিছু বাধ্যবাধকতা ধার্য করে দেওয়া হয়েছে, তাই এসব কথা মাথায় রেখেই ইউসিসি লাগু করতে হবে। इन यात्राओं से दो उद्देश्य, हिंदू समाज को कॉन्फिडेंस हो, आत्मविश्वास हो, युवक जागृत हो, धर्म के लिए समर्पित हो, और जो हिंदुओं को फॉर्डर समझते हैं कन्वर्शन का, उनको लगे कि ये कन्वर्शन अब आसान नहीं रह जाएगा, हिंदू समाज इकट्ठा है और संगठित। सर दूसरी एक बात है, मणिपुर में देखा जाए अभी भी वो जो हिंसा वो जारी है, तो आप क्या मैसेज देना चाहते हैं मणिपुर? मैं ये मैसेज देना चाहता हूँ कि वहाँ शांति का वातावरण बनना चाहिए। किसका? ना तो मैदानी क्षेत्र से कुकी बाहर जा सकते, ना पहाड़ से सब मिलते नीचे आ सकते, इकट्ठे रहना है, इकट्ठे रहने के अलावा कोई रास्ता ही नहीं है। और इसलिए एक दूसरे का आदर करते हुए अपने अपने धर्म का पालन करो और दूसरे से परेशान मत हो, ऐसा समझ के सबको वापस आना। आप लोगों का कुछ प्रतिनिधि क्या गया? हम लोगों का तो निरंतर काम चल रहा है, पहले दिन से चल रहा है, और मुझे संतोष है कि किसी भी रिलीफ कैंप में जाकर के उनसे पूछिए तो वो कहेंगे हाँ, सरकार हमारी ध्यान रख रही है और विश्व हिंदू परिषद रख रहा है।
বিগত কয়েক বছর থেকে চলে আসা জমি বিবাদকে নিয়ে একের পর এক উৎসাহ রটানো হচ্ছে উধারবন্দ গোসাইপুর দুর্গানগর জিপির গোসাইপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা নজরুল ইসলাম বড়ভূঁইয়ার ওপর। কিছুদিন পূর্বে নজরুল ইসলাম বড়ভূঁইয়াকে নিজ ঘরের ভিতরে ঢুকে তাকে প্রাণের চেষ্টা চালানো হয়। সিসি ক্যামেরা ধরা পড়ার পর নজরুলের আশপাশের মানুষেরা একত্রিত হয়ে ব্যক্তিটিকে পাকড়াও করে উধারবন্দ থানায় সমঝে দেওয়া হয়। এরপর এই গ্রামের বাসিন্দা হামিদুল ইসলাম বড়ভূঁইয়াকে নজরুলকে ভোমাফিয়া বলে অভিযোগ করেন। তাই আজ হামিদুল ইসলামের যুদ্ধে পাল্টা তোপ দেখিয়েছেন নজরুল ইসলাম বড়ভূঁইয়া। নজরুল বলেন, কিসের উপর ভিত্তি করে সংবাদ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। সম্পূর্ণ জমি ক্রয় করা নথিপত্র দেখিয়ে হামিদুল ইসলাম বড়ভূঁইয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নজরুল ইসলাম। তিনি সম্পূর্ণ প্রমাণ সহ হামিদুল ইসলাম বড়ভূঁইয়াকেও গোসাইপুর নেহরু স্কুলের প্রধান শিক্ষক ইফতিকার আহমেদ লস্কর সাইনকে ভোমাফিয়া বলে অভিযোগ করেন। ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসারের কাছে আমার বিশেষ অনুরোধ যে এই হেডমাস্টারটা গ্রাম তাকিয়া গ্রামের শান্তি একতা বিনষ্ট করিলা, যে হে স্কুলর মিড ডে মিলর চাউল খাইত করি, হে এখানে একটা সিন্ডিকেট বানাই লইছে, কারণ মিড ডে মিলর চাউল খাইত হইলে স্কুলের এনরোলমেন্ট বাড়াইতে লাগে, তার স্কুলে ইনকোয়ারি করে দেখা যাইব বিকালে যাওয়ার সময় ছাত্র সংখ্যা বাড়াইয়া দস্তখত মারুন, যে গুহাই না স্কুলও বাদর দিন অগুর চাউল গুণ বাঁচিত, তার হে গ্রাম তাকিয়া গ্রামর অরাজকতার সৃষ্টি হয়ে গেছে, তারে এখান থেকে ইমিডিয়েট সরানীয় এবং বাইরা জায়গার ট্রান্সফার করে দেওয়া হোক, গ্রাম থাকে এই কেন সিন্ডিকেট সৃষ্টি করছে ও বলি আমার শেষ। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। টান টান উত্তেজনা, শিলচর ডিএসএ সাধারণ সভা ও ভোট পর্ব সম্পন্ন। সরকারি সুবিধা থেকে বঞ্চিত উত্তর কৃষ্ণপুর তৃতীয় খণ্ড আন্দোলনের হুমকি। অপরিণামদর্শী নালা নির্মাণের ফলে কৃত্রিম বন্যা গণিগ্রামে উদ্বিগ্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।